গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। 2022 অগস্টে তাকে গ্রেফতার করে ইডি। সিবিআই এর মামলায় জামিন পেলেও ইডির মামলায় জামিন মেলেনি। ফের রেল দুর্ঘটনায় মৃত্যু। রেল দুর্ঘটনায় কেন্দ্রকে তোপ মমতার। ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে ঘটা রেল দুর্ঘটনায় মমতা বলেন, সরকারের অপদার্থতা কি কোনোদিনও দূর হবে না? সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। দুর্ঘটনার জেরে রেলের দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। দেরিতে ছাড়ছে বেশ কিছু ট্রেন। হাওড়ায় খোলা হয়েছে হেল্প ডেস্ক। পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে চালু করা হয়েছে হেল্পলাইন। প্রতিবেশী রাজ্যের এই দুর্ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলা। সীমানা লাগোয়া জেলা পুরুলিয়া থেকে পৃথক দুটি টিম পাঠানো হয়েছে উদ্ধার কাজের জন্য। চালু করা হয়েছে হেল্পলাইনও। রেশন দুর্নীতি মামলায় ফের ইডির তৎপরতা। একযোগে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় 10 জায়গায় হানা ইডির। বিশেষ নজরে জ্যোতিপ্রিয় মল্লিক, ঘনিষ্ঠ চালকল মালিক বারিক বিশ্বাস। 2/24 পরগনায় মঙ্গলবার ইডির অভিযোগ। ভাঙড়ে কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীর আলম পাপ্পুর ডেরাতেও হানা দেয় ইডি। জাহাঙ্গীরের পিজি অ্যাগ্রো ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডে হানা দেয় ইডি। বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা। নিউ টাউন আকাঙ্ক্ষা মোড় থেকে প্রতারণা চক্রে 5 জনকে গ্রেপ্তার করল ইকোপার্ক থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার বারাসাত আদালতে তোলা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলতে চলেছে শিক্ষক শিক্ষিকাদের বদলির উৎসশ্রী পোর্টাল, যার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা অনলাইনে বদলির আবেদন জানাতে পারতেন। খুব শীঘ্রই এই উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়া হবে বলে আদালতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মৃত্যু হয় এক মহিলার, আহত শিশু সহ এক ব্যক্তি। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মালদা থেকে কালিয়াচক যাওয়ার পথে। সঙ্গে সঙ্গে পালিয়ে যায় লরির চালক। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। ফের দুঃসাহসিক ডাকাতের ঘটনা। এবার ডাকাতের ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ। এক ব্যক্তির বাড়িতে চড়াও হয় 3 দুষ্কৃতী। খোয়া গেছে নগদ 10 লক্ষ টাকা সহ সোনার গহনা। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। ফের দুর্ঘটনার কবলে রেল। লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেসের 18টি বগি। চক্রধরপুর ডিভিশনে বড়াবাম্বু ও রাজখার সওয়ানের মাঝে দুর্ঘটনা। আর কত মানুষের মৃত্যু হলে হুঁশ ফিরবে রেল কর্তৃপক্ষের, প্রশ্ন আম জনতার। ওয়ানার ভূমিধসে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আর্থিক সাহায্য ঘোষণা মোদীর। উদ্ধার কাজে নামানো হয়েছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার। দুর্ঘটনায় শোক প্রকাশ ওয়ানারের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীর। ডিজিটাল ইন্ডিয়ার মহাপ্রচারের মধ্যেই আতঙ্কের নয়া ফাঁদ নিয়ে ব্যাংকগুলিকে হুঁশিয়ারি দিল আরবিআই। প্রতারকদের নয়া হাতিয়ার এখন ডার্ক প্যাটার্ন। সাম্প্রতিককালে যত সাইবার জালিয়াতি হয়েছে তার সিংহভাগই ডার্ক প্যাটার্নের মাধ্যমে। তাপপ্রবাহে পুড়ছে কাশ্মীর, স্কুল বন্ধ শ্রীনগরে। তাপমাত্রা 36.2 ডিগ্রিতে, 25 বছরের মধ্যে উষ্ণতম জুলাই। গত 1999 সালে 9 জুলাই সেবার 37 ডিগ্রি ছুঁয়েছিল পারদ। 2 যুগ পেরিয়ে আবার চোখ রাঙাচ্ছে প্রকৃতি। বিভ্রাটের মুখে স্পাইস জেটের একটি বিমান। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লিতে যাওয়ার জন্য উড়েছিল বিমানটি, কিন্তু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বিমানটি ফেরানো হয় বাগডোগরা বিমানবন্দরে। ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। সংরক্ষণ ইস্যুতে সুপ্রিম কোর্টে ধাক্কা নীতিশের। পাটনা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে বিরোধী দল আরজেডি। 12,000 কোটি টাকা খরচেও হলো না শেষ রক্ষা। সেন নদীর দূষণে পিছিয়ে গেল অলিম্পিকের ইভেন্ট। সাঁতারের জন্য স্বাস্থ্যকর নয় সেন নদীর জল, মত বিশ্ব ট্রায়াথলন সংস্থার। ফের পদক মনুর। ব্রোঞ্জ জিতল ভারতীয় জুটি। 10 মিটার এয়ার পিস্তল মিক্স টিম ইভেন্টে পদক জয় ভারতের মনু ভাকের এবং সর্বজিৎ সিংয়ের জুটি। পদকের লক্ষ্যে নামছেন ভারতের মেয়ে অঙ্কিতা ভাকাত। লাল হলুদ জার্সিতে অভিষেকেই অনবদ্য। জয় দিয়ে ডুরান্ট শুরু ইস্টবেঙ্গলের। প্রতিপক্ষ দলের বিরুদ্ধে 3-1 ব্যবধানে জয় তুলে নিল ইস্টবেঙ্গল। অভিষেক ম্যাচেই গোল করলেন নতুন বিদেশি দেবেত্রিয়াস ডায়মন্ডকোস। হঠাৎই মুম্বাই ছাড়লেন শাহরুখ খান, আমেরিকায় উড়ে গেলেন তিনি। সূত্রের খবর, চোখের চিকিৎসার জন্যই মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন কিং খান। তবে চোখে ঠিক কী সমস্যা তা এখনও জানা যায়নি।